তুমি যদি মনে করে থাকো যে তুমি কোনো রকম দায়িত্ব পালন না করে, কোনো রকম পরিশ্রম না করে চুপচাপ বাড়িতে বসে থেকেই তুমি জীবনে সফলতা পেয়ে যাবে, তাহলে তোমার ধারণা একেবারে ভুল। তোমার জীবনে একটি বড় স্বপ্ন আছে আর তুমি সেই স্বপ্নটিকে পূরণ করতে পারবে না এই ভেবে তোমার বন্ধুরা সবসময় তোমাকে নিয়ে মজা করছে, তোমাকে লুজার ভাবছে, আর তুমি তাদের কথা শুনে চুপচাপ বাড়িতে বসে রয়েছো। একটা কথা মনে রেখো, তোমার ভরসা যদি উপরওয়ালার উপরে থাকে তাহলে তুমি সেটাই ভাবে যেটা তোমার ভাগ্যে আছে, আর তোমার ভরসা যদি নিজের উপরে থাকে তাহলে তুমি সেটাই পাবে যেটা তুমি মন থেকে পেতে চাও। তুমি তোমার স্বপ্নের উদ্দেশ্যে ছোটো, তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে ছোটো, তুমি যে জীবন পেতে চাও সেই জীবনের উদ্দেশ্যে ছোটো। তোমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যখন তুমি ছোটা শুরু করবে তখন হাজারো বাধা, হাজারো সমস্যা তোমার সামনে আসবে, কিন্তু তোমাকে থামলে চলবে না। তোমাকে সবাই থামিয়ে দিতে চাইবে কিন্তু তোমায় থামলে চলবে না। দুনিয়াতে যে যা পারে তাই বলুক কিন্তু তোমায় হাল ছাড়লে চলবে না। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা তোমার আর আমার মতনই সাধারণ একজন মানুষ, তাদের সাথে আমাদের কোনো বিশেষ পার্থক্য নেই। শুধুমাত্র একটি পার্থক্য, তারা সফল হওয়ার জন্য প্রতিদিন নতুন কিছু চেষ্টা করে, তারা নিজেকে প্রতিদিন তাদের আগের দিনের থেকে 1% করে পরিবর্তন করে, আর এই 1% করে পরিবর্তন করতে করতে বছর শেষে তারা নিজেকে 100% পরিবর্তন করে ফেলে। কিন্তু তুমি ভাবো যে আজকে শুধু ভালো খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা মেরে কাটিয়ে দিতে পারলেই আমার আজকের দিনটা ভালো যাবে। তুমি ভাবো যে আজকে যদি একটু ভালো করে গেম খেলি, কালকের থেকে যদি আজকে গেমের লেভেলকে হাই করি, তাহলেই আমার দিন ভালো যাবে। তুমি যদি এসব ভাবতে থাকো আর সারাদিন বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা মেরে তোমার দিন, তাহলে শুধু তোমার ওই গেমের লেভেল হাই হবে, কিন্তু বাস্তবে তোমার জীবনের লেভেল কখনোই হাই হবে না। তাই বলছি, আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করো নিজের স্বপ্ন পূরণের প্রস্তুতি। ছেড়ে দাও সমস্ত ফালতু জিনিসকে, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি হার মানবো না, আমি লড়াই করব, আমি লড়াই করে আমার স্বপ্নকে ছিনিয়ে আনবো। অরূপ পাল মোটিভেশনের পক্ষ থেকে আমি অরূপ। বন্ধুরা, আমি জানি তুমি তোমাদের স্বপ্ন ঠিক পূরণ করতে পারবে, শুধুমাত্র তোমাকে একটু ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যেও। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।